আজকে চলে এসেছি, আজকে খুব রেগে আছি। রেগে আছি বলতে আজকে নর্মাল ব্লগ নিয়ে আসিনি, বুঝতেই পারছো, হাতে মোবাইল নিয়ে বসে আছি, মানে কিছু কমেন্ট আমি আজকে পড়বো। বহুদিন আমি পড়ি না, বহুদিন আমি কোনোভাবে রিয়্যাক্ট করি না, আমি কোনো কমেন্টেরই রিয়াকশান দিই না এখন আর, কারণ বুঝতেই পারছো আমার অবস্থাটার জন্য। কিন্তু একটা লিমিট থাকে ভাই, সব জিনিসের একটা লিমিট থাকে, বস তোমরা লিমিট ছাড়িয়ে গেছো। এবারে এত বেশি বলছো, এত বেশি বলছো, কিছু বলছি না বলে তার মানে এই নয় যে আমি বোবা কালা কানা এরকম টাইপের কিছু একটা, এরকম নয় কিন্তু মোটেও। হ্যাঁ, বলতে সবাই পারে, আমিও পারি, এমন কিছু সমাজের কাছে দোষ করিনি যে সমাজের কাছে দোষ করলে সেই দোষটা আমার হবে এবং শোধরাবো আমি বা বিধরাবো আমি। কাজে এমন কিছু করিনি যেটার জন্য এত কথা বলতে হয়, বাপরে কি কমেন্টে বাহার, বে বাপরে বাপরে বাপ, দেখ দেখো চল দেখি কি কমেন্ট এলো। আজকের ভিডিও তো খুব ফালতু হতে চলেছে, বহুত ফালতু ভিডিও বানানে ওয়ালি হুম মে আজ। আজকের ভিডিও কিন্তু কোনো ভালো অডিয়েন্স দেখবে না, এন্ড স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর এ আন্ডার 18, ঠিক আছে? আন্ডার 18 কিন্তু কেউ দেখবে না, আর কোনো ভালো অডিয়েন্স আজকের ভিডিও দেখো না। ওয়েলকাম টু সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি। তো আজকে যেহেতু বললাম যে স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর আন্ডার 18, আন্ডার 18 দেখো না কেউ আজকে ভিডিওটা, আর 18 ওভার যারা তারা দেখতে পারো, কিন্তু ভালো অডিয়েন্স প্লিজ আজকে ভিডিওটা দেখুন। তাদের জন্য আজকে ভিডিওটা আমি বানাচ্ছি না, কাদের জন্য বানাচ্ছি, যারা একটু স্পেশাল অডিয়েন্স আমার, স্পেশাল অডিয়েন্স মানে যারা একটু বেশি ভালোবাসে আমাকে, তাদের জন্য আজকে ভিডিওটা, অফকোর্স তাদের জন্যই আমি ভিডিওটাই বানাচ্ছি। তোমরা একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলেছি তো, তাই ভাবলাম তোমাদের ভালোবাসাগুলো একটু জানাই আমি সকলকে, যে তোমরা একটু বেশি ভালোবাসছো আমাদেরকে, কারণ ভালোবাসা তো সহজে পাওয়া যায় না, বুঝতেই পারছো, ভালোবাসা যখন পাচ্ছি তখন সেটা জানানো একান্ত দরকার বলে আমি মনে করলাম। তো শুরু করছি, ফোন নিয়ে বসে আছি, স্টার্ট করছি। কত ভালোবাসা পেয়েছি আমি সেটা তোমাদেরকে দেখাই একটুখানি, পড়ে পড়ে শোনাচ্ছি আমি, ঠিক আছে? সেগুলো শোনো, অনেক আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, সেই স্ক্রিনশটগুলো দেব। বেশ কিছু স্ক্রিনশট, মানে বেশ কিছু কমেন্টস আমি খুঁজে পাচ্ছি না, যেগুলো আমি নিজে মুখে উত্তর দিতে চাই, সেগুলো দেওয়ার দরকার আছে, উত্তর দেওয়ার দরকার আছে। নাম্বার ওয়ান, বাবু কি বলদা নাকি? হ্যাঁ বাবু বলদা, তোমরা এতদিন বাদে চললে, আমি অনেকদিন আগে থেকে জানি বাবু বলদা, বাবু বলো বলদা নয় বলো, হ্যাঁ বাবু বলো, বলদা ছাগলা ছাগল যা খুশি বাবুকে বলতে পারো, বাবু ঠিক তাই, তুমি যেটা মনে করছো এক্স্যাক্টলি বাবু সেটাই। দাদা খুব সরল সিধা মানুষ, কি করে এই মহিলাকে বিয়ে করলো? সেকেন্ড পয়েন্ট, দাদা খুব সরল সিধা মানুষ, কি করে এই মহিলাকে বিয়ে করলো? পয়েন্ট পয়েন্ট আছে সব কথার মধ্যে, তো পয়েন্ট আছে, এমন তো নয় যে তোমার কথা কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না আমি। তো এখন বিয়ে হয়ে গেছে, তোমার আর কোনো চান্স নেই ঢোকার, কাজে একটু না দেবো না, আমার সাথে বিয়ে হয়ে গেছে, 21 বছর ঘর করা হয়ে গেছে, আমার একটা বড় বলদা মার্কা ছেলে আছে, কাজে তোমার কোনো আর চান্স নেই মাঝখানে ঢোকার, কাজে তুমি আর ভেবো না দাদা কী করে আমাকে বিয়ে করলো, আমার যাওয়ার হয়ে গেছে, দাদারও যাওয়ার হয়ে গেছে। ও তুমি দাদা বলছো না, তার মানে তুমি ভেতরে ঢুকতে চাইছো না, কাউকে আরো ঢুকাতে চাইছো, সরি, তারও চান্স নেই। তোদেরকে ভিখারি বলাও যাবে না, ভিখারির থেকেও অধম তোরা, ভিখারিও তোদের ঠিকা ভালো খাবার খাই, আমরা তো ভিখারি, কবে বলেছি যে আমরা ভিখারি নয়, আমরা বড় লোক রাজার বেটা, একবারও তো বলিনি ভাই, আমরা ভিখারি, আমরা একদম অ্যাডমিট করছি, আমরা ভিখারিরা তস্য ভিখারি, একদম অ্যাডমিট করছি তোমার কথাটা, আমরা একদম বলিনি যে আমরা বড় লোক বা মধ্যবিত্ত, একদম বলিনি, তুমি ঠিক বলেছ, আমরা ভিখারি, অ্যাডমিট করলাম, মেনে নিলাম তোমার কথা। নেক্সট, ভিখারি তুই সবাই জানে, আর বে আর ভিখারি আমি সবাই জানে কি, আমি নিজেই জানি, সবার জানার দরকার নেই, কায়ে কি জানলো আমার, তাতে বয়ে যায় অন্য কিছু বলিনি, আমার তাতে বয়ে যায়, কে কি ভাববে, আমি নিজে জানি আমি ভিখারি, তুমি কি আমি বলে দেবে আমি ভিখারি কি ভিখারি নয়, আরে আর চিল মারো, যা বলবে, সত্যি এমন ব্লগার দেখিনি, আপনি আওনি কি পাগল, এক কথা 100 বার, মুখভঙ্গি খুব খারাপ লাগে,
কে দেখে এই সব আর এক আপনার মতো পাগল ছাড়া যত সব ফালতু না না বেটা না না নিজেকে পাগল বলিয়া নিজের অসম্মান করিও না তুমি আমার ব্লগটা দেখছো তাই তুমি বুঝতে পারছো আমি পাগল এবং কমেন্ট করছো কে দেখে পাগল ছাড়া তার মানে তুমি নিজেকে কি প্রমাণ করলে বেটা বললে সে পেলে সোচ লিয়া করো দু মিনিট সোচ লো মুহ সে জব বাতে নিকলতি হ্যাঁ না উসে পেলে সোচ লিয়া করনা চাই ঠিক না নিজেকে গালি কখনো দেবে না তুমি কিন্তু আমার ব্লগটা দেখছো দেখে তবে কমেন্ট করছো নামগুলো কিন্তু আমি ব্লগে কারোর বলবো না যে যে কমেন্ট করেছো আমার ভালো সাবস্ক্রাইবাররা তারা ঠিক জানো আমি কি বলছি তারা সব বুঝতে পারছে আমি কি বলছি যত সব ফালতু ফালতু বলি অপমান করিবেন না মহা ফালতু বলি অপমান করিবেন আমাকে মহা ফালতু বলো আমি রাজি আছি শুনতে শুধু ফালতু আমি ওয়ার্ডটা নেবো না ভাই আমি শুধু ফালতু ওয়ার্ডটা নেবো না আমাকে মহা ফালতু বলতে হবে তবে না বুঝলাম কিছুটা ভজন আয়া বাত মে ন্যাকামির একটা লিমিট থাকে ব্লগের কন্টেন্টের জন্য বুড়িদেরও এত ঢং নমুনা করতে হয় আমরাও তো বুড়ো হয়েছি তাই বলে 10 বছরের খুকির মতো লোকের কাছে আদিক্ষেতা করব আমি আদিক্ষেতা করতে ভীষণ ভালোবাসি তুমি চাইলে একটা ব্লগ চ্যানেল খোলো খুলে আদিক্ষেতা নাম দাও আর সেই চ্যানেলে আদিক্ষেতা আপলোড করো আমি তোমার চ্যানেলে দেখতে যাবো কথা দিলাম অনেকগুলো স্মাইলি দিয়েছে আমি অনেকগুলো স্মাইলি দিয়েছি যাই হোক বুঝে নাও আমার কোনো আপত্তি নেই তোমার ঢং আর আদিক্ষেতা দেখতে তুমি আদিক্ষেতার চ্যানেল আপলোড খুলতে পারো আদিক্ষেতা আপলোড করতে পারো আমি আছি বস সবার আগে উপস্থিত দিয়ে তোমার ভিডিও দেখবো আমি নেক্সট নিজের শরীর খারাপের লাগাতার ফিরিসি দেওয়াটা কি আপনার কন্টেন্ট লোকের সিম্প্যাথি দিয়ে সাবস্ক্রাইবার বাড়াবে হ্যাভিং নো আদার অপশন অফ মেকিং পিপল হ্যাপি অলরেডি ও আই এম ভেরি আপনি বুঝতে পেরে গেছেন আমার কন্টেন্টটা কি সিম্প্যাথি ইজ মাই কন্টেন্ট গ্রেট গোয়িং আপনি খুব ভালো বুঝেছেন এবং সঠিকটাই বুঝেছেন বাদ বাকিরা কেউ বুঝতে পারেনি যে সিম্প্যাথিটাই আমার কন্টেন্ট একটা কথা কি জানেন তো ভগবান কখনকার কন্টেন্ট লিখে দেয় কেউ কিন্তু জানে না কাউকে তার অসুখ নিয়ে বলবার আগে 10 বার ভাবিয়া বলিবেন কারণ ভগবান নামক ব্যক্তিটি যিনি ওপরে বসে আছেন তিনি কখন যে কার কন্টেন্ট কি লিখে দেয় কেউ কিন্তু জানে না বলতে পারে না কাজেই রোগ ভোগ অসুখ শোক এগুলো নিয়ে যারা কথা বলছেন তারা একটু ভাবিয়া বলিবেন কারণ ভগবান যদি ওপর থেকে দেখছেন তিনি কখন আপনার কপালে কন্টেন্ট লিখে দেবেন আপনি কিন্তু জানেন না আমিও জানতাম না আমার কপালে কখন কন্টেন্টটা লেখা হয়ে যাবে বুঝতে পেরেছে মুখ সামলে নেক্সট এত ফালতু বকেন কেন আরে বস সবাই বকবক করছে নেতা মন্ত্রীরা বকবক করছে যে পাচ্ছে সে বকবক করছে আমি বকবক করলে দোষ বস এসে করতে নেই ऐसा करते नहीं चलता है दुनिया सबाई बक बक करार जन्य आमी बक बक कराटाई आमार कन्टेंट कन्टेंट कालकेई आमी ब्लगे बोलेछि आमी जा करी कन्टेंटेर जन्य करी विदाउट कन्टेंट आमी एकटा काजो करी काजी जा करी कन्टेंटेर जन्य करी कन्टेंट खाई कन्टेंट देखी कन्टेंट निये शुई सबकिछुई आमार कन्टेंट काजी बुझतेई पारछेन सबटाई आमार कन्टेंट बक बकानिटाओ आमार कन्टेंट কাজেই এটা করা যাবে না আমার এইটা যাদের কন্টেন্ট থাকবে না তারা এরকম করতে হবে আমার আছে আমি তাই এরকম করবো না ঠিক আছে নেক্সট কমেন্ট এটা একটা খুব বড় কমেন্ট অনেক বড় করে লিখেছ আমি তার নামটা একটু বলতেই পারি কিন্তু অসম্মান বোঝা যায় আর পাবলিক নেই বলা যায় আরও ভালো ভিউয়ার আমার যারা আছে তারা কিন্তু কমেন্টটাকে ঠিক খুঁজতে 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 চলে যাবে যতই পুরনো ব্লগে কমেন্টটা করে থাকো না কেন কমেন্টটা কিন্তু তারা ঠিক খুঁজতে 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 পৌঁছে যাবে কাজেই আপনকার তো ইরাদা নেই এত অসম্মান করতে ঠিক হ্যাঁ ইনসাল্ট করার কা ইরাদা নেই এমনিই বলছি কথাটা তোমার মা তোমাকে দেখে না তোমার মা তোমার সাথে তোমাকে নেয় না বাড়িতে তাই তোমার অসুখেও তোমাকে একা নিজে হাতে সবকিছু করে খেতে
যেটা বস খুব বড় একটা কথা বলে দিয়েছো, খুব বড় একটা কথা বলে দিয়েছো, কি বলবো বলো তো এখানে। আমার মা আমার, আমার বাবা আমার, তারা আমাকে দেখলেও আমার, তারা আমাকে না দেখলেও আমার। তোমাকে কাহে তা জ্বালানোটা, তুমি যদি মনে করো যে আমাকে কিছু করে দেবে তাহলে তুমি এসে দিয়ে যাও, তুমি দিচ্ছ না। তুমি কেন আমার মা বাবাকে ধরে টানতে চাচ্ছ? তাদের পরিস্থিতি কি তুমি জানো? তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তুমি জানো? তাদের শারীরিক অবস্থা, তাদের কি? আমার কাজ আমি করে নিচ্ছি, তাদের কাজ তারা করছে। তুমি এত ক্রিটিসাইজ কেন করছো মাঝখানে? কাহে কে ব্যাপারটা, দরকার নেই না। আমার শরীর খারাপ নিয়ে আমি কি সব কাজ করে নিচ্ছি বা না করে নিচ্ছি সেটা তো আমি বুঝবো। আর একটা কমেন্ট নেক্সট, তোমারই তোমারই কমেন্ট, বহু পুরনো ব্লগে গিয়ে করেছে যাতে কেউ ধরতে না পারে তোমাকে, তুমি টুকি টুকি খেলছো, এমন পয়সাও নেই যে একটা রাঁধুনি রেখে রান্না করাও, নিজেকেই ডায়ালিসিস নিয়ে এসে রান্না করতে হয়। হ্যাঁ বস, আমি খুশি আছি, আমার নিজের কাজ আমি করে খুব খুশি আছি, ভালো আছি, আমি নিজের মনে আনন্দে রয়েছি নিজের কাজ করে। আমি যদি মনে করবো, যদি মনে করি আমার রান্নার লোক রাখার দরকার আছে আমি রাখবো, যদি মনে করি ওটা আমার কাছে অ্যাবসলিউটলি আননেসেসারি আমি রাখবো না, আমি কষ্ট করেই করে নেবো। দুটো ডাল ভাত ফোটানোর মতন ক্ষমতা এখনো অবধি আমার শরীরে আছে, চিন্তা করো না, চিন্তা করো না। আরেকটা কমেন্ট, ফান্ড রেজ করে কুর্তির বিজনেস, এটা খুব একটা ফানি কমেন্ট। ফান্ড রেজ করে কুর্তির বিজনেস নয় বস, ফান্ড রেজের অনেক দিন আগে থাকতে আমার কুর্তির বিজনেস ছিল। আরে আমরা তো বলেছি কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ফান্ড রেজ করছি, আমরা বলিনি যে আমরা খেতে পাই না আমরা সেই জন্য ফান্ড রেজ করছি, এটা বলিনি। একটা তো প্রফেশন আছেই বাই দ্য ওয়ে আমাদের, আমি অনেক দিন থেকে বলে আছি আমাদের একটা আলাদা প্রফেশন আছে বস, একদম উঠাই গিরা নয়, একটা আলাদা প্রফেশন আছে, সেটাই এই প্রফেশনটা। বলিনি তোমাদেরকে কিছু, সবটা বলতে হয় কি মুখ ফুটে, সব কথা বলতে লাগে না, কিছু জিনিস বুঝে নিতে হয়, কারণ সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হোতা হ্যায়। তুমি আগর সমঝদার হতে তো সমঝ লেতে যে ফান্ড রেজিংয়ের টাকায় কুর্তি কিনছে না, তুমি কুর্তি আর কিডনি গুলিয়ে ফেলেছো, একদম মুড়িমুড়কি এক করে ফেলেছো বস, মুড়িমুড়কি আলাদা করো পরে খাও দুটো। কুর্তির দাম আর কিডনির দাম কিন্তু অনেক তফাত, একটা অর্গানের দাম আর একটা কুর্তির দাম কিন্তু কোনো কম্প্যারিজনেই আসে না, তুমি মুড়িমুড়কি একদম মিশিয়ে ফেলেছো, করো না এগুলো করো না। লোকের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা আমাদের হাজব্যান্ড ওয়াইফের, আমাদেরকে দেখে মনে হয় কি আমরা সেরকম ছিনিমিনি খেলার পাবলিক? নট অ্যাট অল, কারোর ইমোশন নিয়ে ছিনিমিনি খেলার পাবলিক আমরা নয়। কাজেই এসা নেই বললে কা, বকবক নেই করনে কা, সিরফ বকবক করনে কে লিয়ে বকবক নেই করনে কা। আজকের এই পর্যন্তই রাখতে চাইছি, আজকের বেশি কমেন্ট যদি হেড কমেন্ট পড়তে যাই না, তোমরা যারা শুনছো রাতে ঘুম নাও আসতে পারে, এত গালিগালাজ দেওয়া কমেন্ট আছে আমার, মানে গালিগালাজ এত ভালোবাসা দেওয়া কমেন্ট আছে যে পড়তে গেলে তোমাদের ঘুম নষ্ট হয়ে যাবে, কান থেকে ধোঁয়া বেরোবে তোমাদের, একদম গেরম করে ধোঁয়া বেরোতে আরম্ভ করে দেবে। কাজী না মনে না ভাবি নেই, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সবাই জানো? লাইক শেয়ার সাবস্ক্রাইব। ও হ্যাঁ ভাই, দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব বলাটাই কিন্তু ইউটিউবারদের কাজ, আমি আলাদা করে বাজে কথা কিন্তু বলছি না, এটা একটা কথা ছিল যে লাইক শেয়ারের ব্যবসা চলছে, ইউটিউব অধিকার দিয়েছে বস আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা বলতে, তুম কন হতেও বললে বলে কি ব্যবসা চলছে কি না চলছে, এসা নেই বললে কেমন নেই।